আপনারা কি জানেন যে ডার্ক ওয়েব বা ডিপ ওয়েব আসলে কি? ডার্ক ওয়েব বা ডিপ ওয়েব হলো ইন্টারনেটের এমন একটা অংশ যেখানে যে কোনো কিছু কন্টেন্ট বা যেটা আমরা সার্চ করি বা যেটা আমরা দেখি সেইটা ইন্ডেক্স থাকে না। আমরা যেমন গুগলে কিছু সার্চ করলে যে রেজাল্টগুলো দেখতে পাই সেটা কেউ না কেউ সেখানে রেখেছে, আর তার আইপি অ্যাড্রেস সব কিছু আমরা দেখতে পাই, কিন্তু ডার্ক ওয়েবে এটা হয় না। গুগলে ইন্ডেক্স থাকে কিন্তু ডার্ক ওয়েবে ইন্ডেক্স থাকে না। ডার্ক ওয়েব বা ডিপ ওয়েব হলো সারফেস ওয়েবের নিচের অংশ, যেটা একটা বড় দুনিয়া বা একটা অন্ধকার জগৎ ইন্টারনেটে। এই ডার্ক ওয়েব বা ডিপ ওয়েব সম্পর্কে যদি আরও জানতে হয় তাহলে আমি আমার একটা ভিডিও লিঙ্ক আই বাটনে দিয়ে দিচ্ছি আর ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে আপনারা দেখতে পারবেন। আজকে আমি কথা বলবো রেড রুমস নিয়ে, যা ডার্ক ওয়েবেরই একটা বড় অংশ। রেড রুমস অনেকদিন ধরে চলে আসছে ডার্ক ওয়েবে ইন্টারনেটের মধ্যে। তো এই রেড রুমস আসলে কি সেটা যদি আপনি না জেনে থাকেন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। চলুন শুরু করা যাক। আমরা সকলেই জানি ডার্ক ওয়েব হলো ইন্টারনেটের একটা ইনলিগাল কাজের আঁতুড়ঘর, আর রেড রুমস হলো সেই আঁতুড়ঘরেরই একটা ইনলিগাল কাজ। তো এই রেড রুমস আসলে কি? রেড রুমস মানে কিন্তু কোনো লাল ঘর নয়, রেড রুমস মানে হচ্ছে একটা ঘর যার মধ্যে কোনো একজনকে রেখে এমন বাজেভাবে অত্যাচার করা হয়, আর সেই ঘরটা এতটাই ডেঞ্জার। তো সেই ক্ষেত্রে ডেঞ্জার বলতে আমরা লাল বুঝি, তো সেই ক্ষেত্রে তাকে রেড রুমস বলে ডাকা হয়ে থাকে। এখানে কোনো বাচ্চা বা কোনো বয়স্ক বা মাঝারি বয়স্ক যে কোনো একজন ব্যক্তিকে নিয়ে তার মধ্যে অত্যাচার করা হয়, এমন বাজেভাবে টর্চারিং করা হয়। কখনো তাদের হাত কেটে দেওয়া হয়, কখনো তাদের পা কেটে দেওয়া হয়, কখনো তাদের বাজেভাবে মারা হয়, ড্রাগসের নেশা দেওয়া হয়, বা তাদের এমনকি তাদের মেরেও ফেলা হয়। মূলত দু প্রকার রেড রুমস দেখতে পাওয়া যায়, বা দু রকমভাবে রেড রুমসের ভেতরের কাজগুলো দেখতে পাওয়া যায়। এক নম্বর, লাইভ স্ট্রিমিং। রেড রুমসের ভেতর কোনো একটা মানুষকে ঢুকিয়ে তাকে অত্যাচারের পর অত্যাচার করে যায় এবং সেটাকে লাইভ স্ট্রিমিং করা হয়। মানে একটা ক্যামেরার সামনে বসিয়ে তাকে অত্যাচার করা হয় এবং সাইডে একটা কমেন্ট বক্স থাকে, যারা দর্শক থাকে তারা কমেন্ট করে যে এর পা কেটে দাও আমি তোমাকে এত বিট কয়েন দেবো, এর হাত কেটে দাও এত বিট কয়েন দেবো, একে মেরে ফেলো এত বিট কয়েন দেবো। তো এরকমভাবে তারা কমেন্ট করে আর সেই বিট কয়েনগুলো দিলে তারা তাদের হাত পা এমনকি মাথা এমনকি মেরেও ফেলে। তো এখানে কোন ধরনের মানুষরা দেখতে আসে বা দর্শক হিসাবে আছে? এখানে এমন ধরনের মানুষ আছে যারা অন্যকে কষ্ট পেতে দেখে নিজে আনন্দ পায়। তো সেই সব মানুষদের মানসিক সন্তুলন নেই, বুঝতেই পারছেন এই লাইভ স্ট্রিমিং যে সাইট বা যে রেড রুমসের ব্যাপারটা সেই রেড রুমস কতটা ভয়ঙ্কর। তো আজকের ভিডিওতে এতটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে যাতে তারা জানতে পারে, এবং চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।